আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খেলা হবে, তবে লাঠি শুটা নিয়ে যাতে না হয় বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাতে সিলেট পৌঁছে আলিয়া মাঠ পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষায় সবাইকে রাস্তায় নামার পরামর্শ ডক্টর কামালের। জামায়াতে শিবিরের 66 নেতাকর্মী আটক। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মদ সাজ রব। ডেঙ্গুতে আরো 6 জনের মৃত্যু। সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, কোনো বাস ছাড়েনি। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, 4 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী আমি মান্নান বলেছেন, চারদিকে শুনছি প্রদর্শনী হবে, খেলা হবে, অনেক কিছুই হবে। খেলা হবে এটা ভালো, সুস্থ সমাজের পরিচয়। তবে খেলাধুলা লাঠিসোঁটা নিয়ে যাতে না হয়, খেলা হোক তবে কোনো সড়ক নদীপথ রেলপথ যেন বন্ধ না হয়। বাপা ফুটবল এক্সপোর অষ্টম আসর উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ আসর চলবে 20 নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা ফুটবল ইন্টারন্যাশনাল এক্সপোর সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএলএফ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হুসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এবারের আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। রাতে সিলেটে পৌঁছে আলিয়া মাঠ পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গণসমাবেশে যোগ দিতে রাতে সিলেট পৌঁছে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, সিলেটেও এভাবে সাড়া পড়েছে। আজ সিলেটের এই মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাতে 9:30 দিকে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি দরগাহে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষে মাজার দক্ষিণ গেট দিয়ে বের হয়ে রাতে 11:15 দিকে আলিয়া মাদ্রাসা মাঠে আসেন। সেখানে মাঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান, পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে, দেশ জুড়ে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করছে, এতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, সিলেটেও এভাবে সাড়া দিয়ে একদিন আগ থেকেই এ মাঠে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন। তিনি আরো বলেন, বর্তমান অবৈধ অনির্বাচিত সরকার 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পুরো জাতিকে বিপদগ্রস্ত করেছে, এ সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, সিলেটে আমাদের সপ্তম গণসমাবেশ। এসব আন্দোলনের মাধ্যমে অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে রাস্তায় নামার পরামর্শ ডক্টর কামালের। গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে মৌলিক অধিকার নিয়ে সচেতন হতে বলেন তিনি। সংবিধানের 50 বছর ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। ডক্টর কামাল হোসেন বলেন, রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, দেশে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র না থাকলে দেশের অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত, রাস্তায় আসা উচিত, যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থেকে অধিকার ভোগ করবো, সেটা ভুল হবে। মৌলিক অধিকারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন, সরকার চায় না মানুষ মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হোক, এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে। এজন্য বিষয়টি প্রচার মাধ্যমে আনতে হবে, স্কুল কলেজে মৌলিক অধিকার বিষয়ে সচেতন করতে হবে। গণফোরামের নেতাকর্মী সহ সরকার বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবসময় সক্রিয়ভাবে জনগণের পাশে থাকতে হবে, সবসময় কাজে লেগে থাকা দরকার, পত্রিকায় লেখালেখি হওয়া দরকার, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের জানানো দরকার। আমরা যদি কাজে লেগে না থাকি তাহলে অধিকার থেকে বঞ্চিত হব। জামায়াত শিবিরের 66 নেতাকর্মী আটক। সাভারের একটি হাউজিং এর নির্জন স্থান থেকে বিকেলে বিভিন্ন আলামত সহ জামায়াত শিবিরের 66 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার পুলিশ বলছে, রাতে উপজেলার আমিন বাজার ও বারকুতা ইউনিয়নের সীমান্তে ঘেরা গ্রাম চাপড়া এলাকার আবাসন কোম্পানি ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে একটি নির্জন স্থানে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে
ভিত্তিতে অভিযান চালায় সাবারমহল থানার পুলিশ। এ সময় সেখানে থেকে জামায়াত শিবিরের 66 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় বা জামায়াত শিবিরের কোন পদে আছেন তা বলতে চাননি পুলিশ। এই গ্রেপ্তারকৃতরা সেখানে বৈঠন কালী নাশকতা করতে চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মধ্যে সাজে সাজ রব। গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ বেলা 11টা থেকে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন, এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে সাজ সাজ রব। সম্মেলনে আসা নেতাকর্মীদের বেশিরভাগ সবুজ হলুদ সহ বিভিন্ন রঙের টি শার্ট আর ক্যাপে পরে এসেছেন। সম্মেলনে কোন উপজেলার নেতাকর্মীরা কোথায় বসবেন সেটিও আগেই ঠিক করে রাখা হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের এই সম্মেলনের জন্য প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে আর সামনে সাংস্কৃতিক পরিবেশনার জন্য করা হয়েছে ছোট একটি মঞ্চ। সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঞ্চের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজম উল্লাহ খান বলেন, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বেলা 11টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেঙ্গুতে আরো 6 জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 226 জনের। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 559 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 2764 জন। সকাল 8টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। হাসপাতালে ভর্তি হননি এমন রোগীরা হিসাবের বাইরে আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমে নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত 24 ঘন্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 320 জন আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 239 জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 1252 জন আর ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ভর্তি আছেন 1212 জন। সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, কোনো বাস ছাড়েনি। সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ডাকা সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট আজ ভোর 6টা পর্যন্ত শুরু হয়েছে। সিলেট থেকে ঢাকা বা অন্যান্য অঞ্চলে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। জেলার ভেতরেও যান চলাচল বন্ধ রয়েছে, ফলে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস কাউন্টারে বসে সময় পার করছেন, যদিও শুক্রবার থেকেই বাস চলাচল বন্ধ হয়ে গেছে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ দুপুর 1:30টার দিকে সিলেটের দক্ষিণী সুরাম কদমতলী বাস টার্মিনাল সরজমণি গিয়ে দেখা গেছে বাস আর যাত্রীদের কোলাহলে মুখর থাকা টার্মিনাল এলাকায় অনেকটা ভুতুড়ে পরিবেশ। রাস্তার দুই পাশে ও বিভিন্ন কাউন্টারের সামনে শত শত বাস ঠাই দাঁড়িয়ে আছে, যাত্রীদের কোলাহল নেই। শুধু বিপদগ্রস্ত যাত্রীরা এদিক সেদিক ছুটাছুটি করছেন, কোনো উপায় মিলে কিনা সেই আশায়। সিলেটের বাইরে থাকা অনেকে পরিবহন ধর্মঘটের আটকা পড়ায় নিরুপায় হয়ে বাস কাউন্টারে বসে সময় পার করছেন। সিরিয়া ইসরায়েলের বিমান হামলা, 4 সেনা নিহত। সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক চেকপোস্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 সেনা নিহত ও 1 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল 6:30 এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সানার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য। ব্রিটিশ ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমস ও হামা প্রদেশের ইরানপন্থীদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার অবজারভেটরি সংস্থাটি আরো বলছে, ইসরায়েলি বাহিনী লাতাকিয়া প্রদেশের সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায়। সিরিয়ার বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানায় সংবাদ সংস্থা সানা। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েক বছর ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল, তবে এসব হামলার বিষয়ে তাই অস্বীকার করে দেশটি। গত 13 নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় আরো 2 সিরিয়ার সেনা নিহত হয়। এর আগে অক্টোবরে আরো 1টি বিমান হামলায় 1 সিরিয়ার সেনা সদস্য ও 3 ইরানপন্থী সমর্থক নিহত হন। সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় 11 বছর ধরে। দেশটির বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।